আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিল হাসান। নারী ও শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ তিনটি ধর্ষণ মামলার চার আসামির জামিন শুনানি শেষে এই নির্দেশ দেন। শিশু ধর্ষণের মামলায় বিচার বিলম্ব দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। এ ব্যাপারে সাত দফার নির্দেশনা দেন হাইকোর্ট। খান আলমিনের রিপোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 180 দিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এ ধরনের বেশ কিছু মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন রয়েছে, যা সম্প্রতি হাইকোর্টের নজরে আসে। বৃহস্পতিবার এমন তিনটি মামলার চার আসামির জামিন শুনানিতে আদালত বলেন শিশুরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, অথচ বিচার প্রক্রিয়া ক্রমান্বয়ে বিলম্বিত হচ্ছে, যা খুবই দুঃখজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আদালত সাত দফা নির্দেশনা দেন, যেখানে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকদের সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। শুনানি শুরুর পর বিরতি ছাড়া মামলা পরিচালনা করতে হবে, সাক্ষী উপস্থিত ও তাদের নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট আশা করেন সরকার শিগগিরই সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করবে। এই আদেশটা তো মামলাগুলো বিচারের জন্য তাড়াতাড়ি, এই ধর্ষণের বিষয়টি একটা সামাজিক আন্দোলন যদি না গড়ে তোলা হয়, আমার মনে হয় না কোনো প্রতিকার হবে। নির্দেশ দিয়ে তো ধর্ষণ কমানো যাবে না, ধর্ষণ কমাতে হলে এলাকায় এলাকায় জনগণকে কমিটি করতে হবে, এবং ধর্ষণে আক্রান্ত যারা হয় তাদের ব্যাপারে আগে থেকেই সুরক্ষা নিতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দুইজন করে সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আদেশের অনুলিপি পাঠাতে বলা হয়। সমাজকে যাতে সুন্দরভাবে রাখা যায়, সমাজে অপরাধ যাতে না বাড়তে পারে, সেখানে আজকে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এই নির্দেশনাগুলো দিয়ে আজকে আমাদের এই মামলাগুলো নিষ্পত্তি করলেন, আমাদেরকে বেল দিলেন না, এবং আপনারা আগেই শুনেছেন যে সাতটা নির্দেশনা দিয়ে আমাদের একটি গাইডলাইন দিয়ে দিলেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। ওয়াসায় 11টি খাতে দুর্নীতি প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দূষিত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের সময় ক্ষেপণ, ঠিকাদারকে বেশি টাকা দেয়া, সিন্ডিকেট সহ সংস্থাটির কাজে নানা অনিয়ম চিহ্নিত করে দুদক। এ বিষয়ে একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তুলে দেয় সংস্থাটি। দুর্নীতি রোধে 12 দফা সুপারিশ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন প্রমাণ পেলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস কবির রিপোর্ট। নাগরিকদের অন্যতম সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়াসা, তবে তাদের সেবা নিয়ে অভিযোগের কমতি নেই নগরবাসীর। সম্প্রতি ওয়াসার সরবরাহ করা দূষিত পানি নিয়ে প্রতিষ্ঠানটির শীর্ষকর্তার দপ্তরে হাজির হন ভুক্তভোগীরা। দুদকের দেয়া প্রতিবেদনে বলা হয় দূষিত পানি সরবরাহ, মানসম্মত সেবা নিশ্চিত করতে না পারা, সময়মতো প্রকল্পের কাজ শেষ না করা সহ ওয়াসার অনিয়মের প্রধান কারণ দুর্নীতি। সংস্থাটির কাজে 11 ধরনের দুর্নীতির তথ্য স্থানীয় সরকার মন্ত্রীর হাতে তুলে দেন দুদকের কমিশনার। এসব প্রস্তাব আমলে নিয়ে ওয়াসাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব বলে মনে করেন দুদক কমিশনার। যে অভিযোগ আগে ছিল এখন হয়তো সেই অভিযোগ ক্রমান্বয়ে কম, সেইটা হতে পারে, বাট এই অভিযোগগুলো অমূলক না, অবান্তর না, অবিশ্বাস্য না। আমার স্যার বিশ্বাস যে আপনার যোগ্য নেতৃত্বে দুদকের সদিচ্ছা এবং সরকারের নির্দেশনায় আমরা সামগ্রিকভাবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করব, এবং সেই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রমাণ পেলে ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার মন্ত্রী। এখানে যে সমস্ত ফাইন্ডিং আছে সে ফাইন্ডিংগুলোর যুক্তিকতা, কারণ, এবং যদি কোথায়ও কোনো রকম ন্যূনতম আমাদের কর্মকর্তাদের গাফিলতি অথবা সেখানে যদি কোনো শৈথিল্যের কারণে কোনো কিছু হয়ে থাকে, তাকে চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুর্নীতি রোধ করব, এবং আমাদের উপরে অর্পিত দায়িত্ব বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার লক্ষ্য পূরণের জন্য আমরা কোনো অবস্থাতে কোনো কিছুর কাছে আমরা মাথা নত করব না এবং পিছপা হব না। ওয়াসার সাবেক ও বর্তমান কর্মকর্তা গ্রাহক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিয়ে ও নিজস্ব অনুসন্ধান চালিয়ে এই প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করেছে দুদক। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।
রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই জন্য সিটি কর্পোরেশনের উদাসীনতা আর মেয়াদহীন অকার্যকর ওষুধকে দুষছে নগরবাসী। এমন বাস্তবতায় তড়িঘড়ি করে লোক দেখানো উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন অদক্ষ চিকিৎসকদের স্বাস্থ্যসেবা নামে নগরবাসীর সঙ্গে উপহাস করছে সিটি কর্পোরেশন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বর্ষায় এডিস মশার উৎপাত বাড়লেও মৌসুম শুরুর আগ থেকেই রাজধানীতে বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। দিনে দিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে জামিতি খারে। এত রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। রাজধানীতে এডিস মশার আক্রমণে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে প্রাণ গেছে 11 জনের। এত কিছুর পরও উত্তর সিটি কর্পোরেশন হাত গুটিয়ে বসে থাকলেও লোক দেখানো কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একদিনের প্রশিক্ষণে ডিপ্লোমা স্বাস্থ্যকর্মীদের সহায়তায় শুরু করেছে ওয়ার্ড ভিত্তিক চিকিৎসা সেবা কার্যক্রম, যার সংখ্যায় 68টি। প্রশ্ন হলো, এই স্বাস্থ্যকর্মীদের দিয়ে কি করে সম্ভব মারাত্মক এই রোগের চিকিৎসা? আমরা ডিপ্লোমা চিকিৎসক, আমাদের এই প্রাথমিকটা দেওয়া আমাদের দেওয়া সম্ভব, কিন্তু এরপরে যে ডিপি ডিপলি যে ওই ফ্লুইড দেওয়া ই দেওয়া এগুলা পরে পরীক্ষা নিরীক্ষা করা এগুলা MBBS বা কনসালটেন্টদের। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, হাত গুটিয়ে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করছে দক্ষিণের নগর কর্তৃপক্ষ। তারা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স পাশ করা, এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে একদিনের আমি তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছি। ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা হয়তো তারা দিতে পারবে না, বাট জনগণের পাশে থাকতে পারবে, প্রাথমিক চিকিৎসা দিতে পারবে, জনগণকে পরামর্শ দিতে পারবে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ ভালো, তবে তা কোনো কাজে দেবে কিনা অনেকের মতো প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্লাসিক্যাল ডেঙ্গু সাধারণত ভয়ের কোনো কারণ নেই, তাকে আমরা আশ্বস্ত করি এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু ডেঙ্গু হেমোরেজিক রক্তক্ষরণ হলে অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম যদি পেশেন্ট শকে চলে যায় তাহলে আমরা কিছুটা পেশেন্টের বিপদ থাকে, আর ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যুর হার সবচেয়ে বেশি। স্পর্শকাতর এই রোগের জন্য MBBS চিকিৎসক সংকট দাবি করেছে সিটি কর্পোরেশন। দেশীয় চিকিৎসক সংকট নেই বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। এরকম ডাক্তার পাওয়া যাচ্ছে না 2 সপ্তাহের জন্য বাড়ি বাড়ি গিয়ে বা ফ্রি ট্র্যাফিক সেন্টারে চিকিৎসা দেওয়ার জন্য। বাংলাদেশে MBBS চিকিৎসক সংকট আছে এই কথা আমি মনে করি না, দেশে চিকিৎসকের কোনো সংকট নেই। একজন পাশ করা MBBS ডাক্তারের বিকল্প কিছুতেই একজন ট্রেনিং করার মানুষ হতে পারে না, সুতরাং ওনারা একজন ডিপ্লোমাধারী কিছু ব্যক্তিকে 2 দিনের ট্রেনিং দিয়ে চিকিৎসা করাচ্ছে, আমরা আসলে এটা মেনে নিতে পারি না। ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে জ্বর 3 দিনের বেশি হলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। যমুনা, ব্রহ্মপুত্র, ধলা সহ উত্তরের নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গতদের জীবনযাত্রা। দুর্গত এলাকায় খাবার সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার সকালের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। আরও জানাচ্ছেন মৌসুমী রহমান। নওগাঁর মান্দায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। ভিটেমাটি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে ব্রহ্মপুত্র, যমুনা 30 বছরের রেকর্ড উচ্চতায় প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 6টি উপজেলার 4 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের তীব্র সংকট। রাস্তাঘাট তলায় গেছে গা, ভেঙে গেছে গা, খাওয়া দাওয়ার খুব কষ্ট। গরু ছাগল তারপর নিজে চলাফেরা করা হয় না, ছিলে বেগর আন্ধে হয় না, খড়ি নাই। গাইবান্ধা জেলা শহরের অন্তত 2/3 এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে লালমনিরহাট শান্তাহাড়গামী রেল যোগাযোগ। 88-র পর বন্যার এমন ভয়াবহ রূপ আর দেখেনি এ জেলার মানুষ। অস্বস্তি হচ্ছে, এরকম হয় না, এবারে বন্যা খুব ভয়াবহ। আমার ঘরে পানি এক হাঁটুর উপরে, ঘরের আমার মাল জিনিস, তারপর হচ্ছে ফ্রিজ, টেলিভিশন, খাট, ওয়ার্ড্রপ সব ভিজে গেছে পানির নিচে। কুড়িগ্রামের রৌমারি ও চিলমারি উপজেলা 2টি পুরোপুরি পানিতে ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। নেত্রকোনায় পানিবন্দী হয়েছে লাখেরও বেশি মানুষ। আর কোন রকম হতে পারে, সবাই ভাটান টাটান দিয়ে কোন রকম ভাবে সবাই ধরি সবাই উপরে আসি আর কি। এখন তো গরু বছরে সবাই রাস্তায় আছে, রাস্তা আছে, রাস্তা তো ব্লক,
আগামীকালের মধ্যেই কুড়িগ্রামের সমস্ত পয়েন্টে পানি কমা শুরু করবে এবং সরকারের তরফ থেকে যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী আমরা ইতিমধ্যে বিতরণ করেছি এবং আজকেও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় বৃহস্পতিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 166 সেন্টিমিটার, ফুলছড়ি পয়েন্টে 153 সেন্টিমিটার, সারিয়াকান্দিতে 125 ও কাজীপুরে 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর ব্রহ্মপুত্রের পানি চিলমারিতে 128 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় পানিবন্দি হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। পূর্বাঞ্চলের জেলা হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, তবে বৃষ্টি ও ঢলের প্রবাহ কমে আসায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৌসুমী রহমান, আরটিভি। মাছ সহ যে কোনো পণ্য রপ্তানিতে মান যাচাইয়ে বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ 2019 উদ্বোধনী অনুষ্ঠানে নদী সংরক্ষণে পর্যায়ক্রমে দেশের প্রতিটি নদী ড্রেজিং করার কথাও জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, দেশের যে হাওর জলাশয় আছে তাতে সঠিক পরিকল্পনায় মাছ উৎপাদন করলে বিশ্বে প্রথম হতে পারে বাংলাদেশ। মারুফ রেজা রিপোর্ট। মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা আর এ বিষয়ে দেশবাসীকে সচেতন করতে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ 2019। এবারের প্রতিপাদ্য মাছ চাষে গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পর্যায়ে মাছ চাষে বিশেষ অবদান রাখায় 17 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন পুষ্টিকর ও বৈচিত্র্যপূর্ণ মৎস্য খাতের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপ, জানান সচল রাখা হবে নদী ও জলাধারের পানি প্রবাহ। আমাদের দেশে যে মুক্ত জলাশয়গুলি রয়েছে, ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যত জলাশয়, পুকুর, খাল, বিল যা আছে প্রতিটি জলাশয় সেগুলিকে আমরা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনব। এবং আমাদের নদীমাতৃক বাংলাদেশ ইতিমধ্যে নদীগুলি আমরা ড্রেজিং কাজ শুরু করেছি, কাজে নদী ড্রেজিং করে আমাদের পানি প্রবাহ যাতে বৃদ্ধি পায় এবং পানি ধারণ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেদিকেও আমরা কাজ শুরু করেছি। মান বজায় রাখা একান্তভাবে প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ প্রক্রিয়াজাতকরণের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। যাতে মানুষ যেন আমাদের মৎস্য প্রক্রিয়াজাত করে দেয়, এটা শুধু বিদেশে রপ্তানি না, আমাদের দেশের আভ্যন্তরেও কিন্তু এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। খুব মাছের যে মাছটা আমরা রপ্তানি করবো তার মানসম্মত যাতে হয়, সেটা অর্থাৎ আন্তর্জাতিক বাজারের জন্য প্রবেশ করে। পরে গণভবনে লেকে মাছের পোনা ছেড়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী মাদক ও দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দুর্নীতির কারণে যেন উন্নয়ন ব্যাহত না হয়। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে দেশের উন্নয়ন কাজগুলো আজ দৃশ্যমান হচ্ছে এবং জনগণ সরাসরি সুফল ভোগ করছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নতুন নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে সরকারি কাজে গতিশীলতা আনার তাকিদ দেন প্রধানমন্ত্রী। পরে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার চুক্তির বাস্তবায়ন চায় চীন, একথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ঝ্যাংজিও। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হলে, এমনকি ছোট সংখ্যায় যদি শুরু হয়, তবে এটা সবার জন্য মঙ্গলজনক হবে। মেয়াদকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য চাইনিজ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি ছিল খুবই ভালো এবং সফল সফর। দায়িত্ব পালনকারী সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান চীনা রাষ্ট্রদূত।
এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। দায়িত্ব নিয়ে বললেন, দলে কোনো বিভেদ নেই, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে জাতীয় পার্টি। তবে সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন বা এরশাদের আসনে দলের প্রার্থী কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত করেনি দলটি। জাহিদ রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মমিন রহন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই ছিল দলের প্রথম সংবাদ সম্মেলন। দলের গঠনতন্ত্র এবং এরশাদের শেষ ইচ্ছানুযায়ী জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন সংগঠনের মহাসচিব। সংবিধানের এই ধারা এবং হুসেইন মোহাম্মদ এরশাদের সেই লিখিত নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে আজকের থেকে আমরা জিএম কাদের সাহেবকে আপনারা লিখবেন যে তিনি মাননীয় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান। জানাব জিএম কাদের জাতীয় পার্টির। দায়িত্ব নিয়েই জাতীয় পার্টির ঐক্য অটুট রাখার কথা বলেন দলের নতুন চেয়ারম্যান। একটি বিষয়ে আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে অবহিত করতে চাই, জাতীয় পার্টির মধ্যে কোনো ধরনের বিভেদ দ্বন্দ্ব মতানৈক্য নেই, আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। প্রশ্ন ছিল এরশাদের অনুপস্থিতিতে সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন বা এরশাদের শূন্য আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হচ্ছেন। উপনেতা সেটা আমাদের দল থেকেই হবেন, এখন কে হবেন কীভাবে হবেন আমাদের দলের যে সুপারিশ সেগুলো আমরা আমাদের পার্টি ফোরামে আলাপ করে এটা আমরা সুপারিশ জানাবো। এরশাদের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বন্যার্তদের সহায়তায় জাতীয় পার্টির নেতাকর্মীরা পাশে থাকবে বলে জানান দলটির চেয়ারম্যান। মমিন রহন, আরটিভি, ঢাকা। দেশের যে প্রান্তেই থাকেন না কেন, টোকা পড়তে পারে আপনার দরজায়। সমস্যা জানতে আর তার সমাধান নিয়ে মানুষের দরজায় দরজায় আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে ঠিক কি করবেন তিনি, এই কৌতূহলের জবাব দিতে সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। আরও জানতে দেখুন মুক্তা মাহমুদের রিপোর্ট। সবাইকে স্বাগতম। কামিং সুন, পাল্টে যাবে জীবন। দরজায় কড়া নাড়ার এমন ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে দিয়ে জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দেন সক্রিয় রাজনীতি থেকে বিরত থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সমস্যার এখনো সমাধান হয়নি, সমাধান হবে। সোহেল তাজ জানান, জনগণের ভালোবাসার প্রতিদান দিতে তিনি সামাজিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান দেয়াকেই পথ হিসেবে বেছে নিয়েছেন। আর এর জন্য লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো হটলাইন কমান্ডো নিয়ে হাজির হচ্ছেন টিভির পর্দায়। সোশ্যাল মিডিয়াকে এনগেজ করব এমন একটা প্ল্যাটফর্মে যেটা টার্গেট করবে, যেটা থাকবে রিয়েল পিপল, যেই প্রোগ্রাম একটা শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ পর্যন্ত বুঝতে পারবে, ইনফরমেশন থাকবে 100% জেনুইন। অনুষ্ঠানের ব্রডকাস্ট পার্টনার আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মানুষকে সচেতন করে তোলার দায়বদ্ধতা থেকেই ব্যতিক্রমী এই অনুষ্ঠানের অংশীদার আরটিভি। ভালো লেগেছে যে সোহেল তাজ আরটিভিকে বেছে নিয়েছেন, এটা দেশের কল্যাণে মানুষের কল্যাণে জন্য তৈরি করা হচ্ছে। আপনারা জানেন আরটিভি সবসময় মানুষের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আরটিভি কাজ করে চলেছে। শুধু ব্যবসায়িক কারণে নয়, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তেই ফিট নেশন মিডিয়ার সাথে স্পন্সর হিসেবে এই রিয়েলিটি শোতে থাকছে র‍্যাঙ্কস গ্রুপের মিৎসুবিশি মোটর ও সুজুকি মোটর বাইকস। কমার্শিয়াল এক্সপেক্টেড থেকেও এই বড় যে সোহেল তাজ যে মানে পারপাসে প্রোগ্রামটা করতেছে হটলাইন, আমি আসলে এটাকে খুব বেশি বিশ্বাস করি এই উদ্দেশ্যটা, এবং আমি মানে মনের থেকে সাপোর্ট করি। রাস্তা অনেক ট্রাফিক, অনেক জ্যাম বেড়েছে, মঙ্গলবার রাত 8টায় প্রচার হবে রিয়েলিটি শো হটলাইন কমান্ডো, যাতে করে সামাজিক ভাবে আমরা এটাকে সলভ করতে পারি। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। নন লাইফ বিমা খাতের অতিরিক্ত কমিশন বাণিজ্য বন্ধে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে নন লাইফ বিমা কোম্পানিগুলো। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারির সভাপতিত্বে এই সভা হয়। এতে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস ও ডক্টর মোশারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় শতকরা 15% অধিক কমিশন বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।